আসসালামু আলাইকুম, ভালো আছেন? তো ছুটে চলে আসলাম মোশারফ ভাই আপনাদের খামারে। তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতেন। আমার নাম মোহাম্মদ মোশারফ হোসেন, পাবনা জেলা ঈশ্বরদী থানা বালিয়াডাঙ্গা গ্রামে বাসা, মৌসুমী ডেয়ারি ফার্মারে। আপনি তো মূলত গাভী গরু কেনা বেচা করে থাকেন দীর্ঘদিন ধরে, এবং দীর্ঘদিন বাহিরেও ছিলেন? জি, আমি সৌদি ছিলাম ভাই। আচ্ছা, তো আজকে কি ধরনের গাভীগুলো দেখাবেন? গাভী দেখাবো, আজকে চারটা দেখাবো, আপনার দুধের গাভী আর চারটা প্রেগনেন্ট গাভী, মোট আটটা গাভী দেখাবেন। আটটা গাভী দেখাবো, চারটা দুধের গাভী, চারটা প্রেগনেন্ট। ব্যবসা বাণিজ্যটা কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ ভাই, অনেক সুন্দর। দর্শক দেখে শুনে নিতে পারতেছেন? দেখে শুনে নিতে পারতেছেন। আচ্ছা আচ্ছা, আর দেখে শুনে নেওয়াটাই ভালো। হ্যাঁ অবশ্যই, গাভী গরু কিনতে হলে শুধু গাভী না, গাভী বকনা সার যেটাই কেনেন, যে কোনো জিনিস আপনার নিজের চোখে দেখে শুনে যাচাই বাছাই করে নেন, টাকার যদি ব্যথা থাকে ইনশাল্লাহ কখনো ঠকবেন না। আচ্ছা, তো গাভীগুলো আগে একটু দর্শকদেরকে দেখাই। জি চলেন। সিরিয়ালের প্রথম গাভীটাই দেখতে পাচ্ছিলাম আমরা, এটা কি জাতের? এটা রেড ফিজাম, কোনো লোক বলে, কেউ বলে আপনার, দর্শক দেখতে পাচ্ছেন, কেউ বলে রেড ফ্রিজিয়ান, কেউ বলে কোরিয়ান জার্সি। জি জি। দাঁতে কয়টা গাভীটার? দাঁতে দুইটা ভাই। দাঁতে দুইটা? জি। মাশাআল্লাহ, অনেক বড় সর একটা গাভী। বিশাল বড় গাভী ভাই, বিশাল বড় গাভী, দুই দাঁতে গাভী, খুব অনেক বড় ভাই। দর্শক গাভীটা আপনারা দেখতে পাচ্ছিলেন, মাশাআল্লাহ। দুধের উলান পালানটা একটু দর্শকদেরকে দেখাই। দুধের উলান পালান কেবল 4 দিন আজকে বাচ্চার বয়স ভাই, 4 দিনে মাশাআল্লাহ যতটুকু দুধ পাচ্ছে, যে দর্শকরা নেবে সারাদিনে 18 লিটার দুধের গ্যারান্টি থাকবে। সারাদিনে 18 লিটার দুধের গ্যারান্টি থাকবে? জি জি। মাশাআল্লাহ, সাথে কি বাচ্চা এটা? সাথে বকনা বাচ্চা ভাই। সাথে বকনা বাচ্চা? জি। বাচ্চার বয়সটা কেমন? বাচ্চার বয়স আজকের দিন গেলে 5 দিন হবে ভাই। বাচ্চার বয়স আজকের দিন গেলে 5 দিন হবে? জি জি। দর্শক গাভীটা দেখতে পাচ্ছেন, গাভীটা অনেক বড় সর একটা গাভী, অনেক বড় সর, কোনো নাভি কম্বল কিচ্ছু নাই, জাতমানের গাভী ভাই, এটা অরিজিনাল জাতমানের গাভী ভাই। দর্শক দেখতে পাচ্ছেন, দেখাই আপনাদেরকে একটু পুলান পালানটা। দর্শক দেখতে পাচ্ছেন, দুধটা পাচ্ছিলেন সারাদিনে 18 লিটার গ্যারান্টি, একদম 18 লিটার গ্যারান্টি। জি জি। দর্শক দেখতে পাচ্ছিলেন, দামটা কেমন রাখছেন এই গাভীটার? দাম ভাই, 1 নম্বর গাভীটা 2 নম্বর গাভীটা একসঙ্গে বলে দেবো, মানে দুইটা একই বাড়ির গাভী আর কি, 1 এবং 2। জি জি জি। তো 2 নম্বর গাভীটা আমরা দর্শকদেরকে দেখাই। জি চলেন। সিরিয়ালের 2 নম্বর গাভীটা নিয়ে আসলেন, এটা কি জাতের? এটা বাগাবাড়ি জার্সি জাতের গাভী ভাই। বাগাবাড়ি জার্সি জাতের গাভী? জি জি জি। আর বাগাবাড়ি জার্সি গাভীগুলো মূলত মাথাগুলো একটু চ্যাপটা হয়ে থাকে। মাথা চ্যাপটা মানে কি? আপনি দর্শকদের দেখান ভাই, যদি গাভী কেউ চিনে থাকে তাহলে বলবে যে হ্যাঁ অরিজিনাল বাগাবাড়ি। এই দেন মাথা শেপটা দেখেন, চোখ দুইটা বাইরে, কানের মধ্যকার পশমগুলো দেখেন, আর মাথাটা কত চিকন, একবার ছোট মাথা, কোনো গলা, কোনো কম্বল নাই, কোনো নাভি নাই, কোনো নাভি নাই। কিন্তু আবার আছে যে আপনার যদি মা পাশার পারে, কিন্তু এখানে দেখেন একটা কলস বসে রাখা যাবে, মাজাটা অনেক ভারী। জি জি, মাজাটা অনেক ভারী।20 দিনের মতো টাইম আছে, প্রথম বাচ্চা দিবে। দুধ তো ভালো আসার কথা, গরুর স্ট্রাকচার দেখে মনে হচ্ছে। আসলে বলাটা ঠিক না, তারপরে মনে করেন যে বলতে হয় এইসব গাভীর থেকে প্রথম ইনশাল্লাহ 20 দুধ আসবে ভাই, প্রথম 20 দুধ আসবে। আর বাচ্চাটা দেখেন দর্শক, বাচ্চাটা দেখেন গাভী গরু কিন্তু এলাকায় বাচ্চাটা বাঁট দেখতে হবে ভাই, আর অনেক সন্তুষ্ট, কোনো গলা কম্বল নেই, দুধের ভ্যানটা দেখেন, এই দেখেন কত দূর পর্যন্ত ভ্যান আছে এখনো, মাশাআল্লাহ। যখন মনে করেন যে ফুল টাইম হয়ে যাবে, নাভি যাবে, তখন তো মনে করেন যে গরুর আরো রূপ আসে যাবে ভাই। দুইটা গাভীর দাম একসাথে চাবেন বলতেছিলেন, তো দুইটা যদি একসাথে কেউ নিতে চায় দামটা কেমন পড়বে? যদি কোনো দর্শক ভাই একসঙ্গে নেয়, 5,30,000 টাকা দাম ভাই। 5,30,000 টাকা? জি। 1 এবং 2? জি ভাই জি। দরদাম করা যাবে? জি, হালকা কিছু দরদাম করে নিতে পারে। তো এটা দেখলাম আমরা সিরিয়ালের 2 নাম্বারটা। জি জি। তো 3 নাম্বার গাভীটা দর্শকদেরকে দেখাই। জি চলেন। সিরিয়ালের 3 নাম্বারে আমাদের সামনে আরেকটা গাভী নিয়ে আসলেন, এটা কি জাতের? এটা মহীশ অস্ট্রেলিয়া জাতের গাভী ভাই। মহীশ অস্ট্রেলিয়া জাতের একটা গাভী? জি জি জি। দাঁতে কয়টা গাভীটার? দাঁতে দুইটা, এটা প্রথম বাচ্চা দিয়েছে ভাই। দাঁতে দুইটা, প্রথম বাচ্চা দিয়েছে? জি জি। অনেক বড় সর একটা গাভী, বিশাল বড় গাভী ভাই, বিশাল বড় গাভী, মহীশের মতো একদম, দেখেন সব জায়গায় কালো। মহীশ অস্ট্রেলিয়া গাভী আসলে চিনতে হবে, কেমন আসলে মহীশ অস্ট্রেলিয়া কি কারণে বলি, পুলান পালান গুলো তো মাশাআল্লাহ খুব ভালো আসছে। মানে এই গাভীটা যে 10 ভাই নেবে, 20 লিটার দুধের জেনুইন গ্যারান্টি থাকবে ভাই আমার থেকে, 20 লিটার দুধের জেনুইন গ্যারান্টি থাকবে, 20 লিটার দুধের গ্যারান্টি। দর্শক দেখতে পাচ্ছেন, গাভীটা অনেক বড় সর, মাজাটা অনেক ভারী। সাথে কি বাচ্চা এটা? সাথে এটা বকনা বাচ্চা ভাই। সাথে বকনা বাচ্চা? আর বাচ্চাটা দেখেন আজকের দিন গেলে 12 দিন বাচ্চার বয়স, মনে হচ্ছে যে 1 মাসের বাচ্চা ভাই, মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা বাচ্চা। জি জি জি। দুধ কেমন পাচ্ছেন এটার থেকে? এটা 20 লিটার দুধের গ্যারান্টি ভাই, 20 লিটার দুধের গ্যারান্টি থাকবে, যারা নেবে দুধ দহন করে যাচাই বাছাই করে নিতে পারবে, খামারে আসবে দুধ দহন করবে, তারপরে দেখে শুনে নেবে। মাজাটা তো অনেক ভারী দেখা যাচ্ছে, মাজাটাও ভারী, আপনার মনে করেন গাভীটাই ভালো, অনেক ভালো ভালো, মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন, অনেক ভালো একটা গাভী, জাতমানটা ভালো।
দামটা কেমন রাখছেন এটার? দাম চাচ্ছি ভাই 2,55,000 টাকা। 2,55,000 টাকা? জি। সিরিয়ালের 3 নম্বর গাভিটা? জি জি। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? জি অবশ্যই ভাই। দর্শক আপনারা আলোচনা সাপেক্ষে নিতে পারবেন। তো এটা দেখতে পাচ্ছিলাম আমরা, সিরিয়ালের 3 নম্বর গাভিটা। জি 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 ভাই। আর বাচ্চারা ছাইড়ে দেন, দর্শক দেখেন যে আসলে গরুরা, এই গরুরই বাচ্চা নাকি? ঠিক আছে, দেখাই একটু দর্শকদেরকে। বাচ্চা দিয়েছে আল্লাহ পাক, লাল বাচ্চা দিয়েছে, দর্শক দেখেন। দর্শক আপনাদেরকে একটু দেখাই, বাচ্চাটা ছেড়ে দিচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন বাচ্চাটা ছেড়ে দিয়েছে, মাশাআল্লাহ খুবই সুন্দর কালেকশন। জি জি ভাই। তো এটা দেখতে পাচ্ছিলাম আমরা সিরিয়ালের 3 নম্বরটা। জি জি। তো পরবর্তী 4 নম্বর গাভিটা আমরা দর্শকদেরকে দেখাই। জি চলেন। দর্শক এটা দেখলাম আমরা 3 নম্বর গাভিটা, তো দর্শক চলুন 4 নম্বর গাভিটা আমরা আপনাদেরকে দেখাই। সিরিয়ালের 4 নম্বরে আমাদের সামনে আরেকটা গাভি নিয়ে আসলেন মোশারফ ভাই, এটা কি জাতের? এটা রেড ফ্রিজাম জাতের গাভি ভাই। রেড ফ্রিজানের আরেকটা গাভি নিয়ে আসলেন সিরিয়ালের 1 নম্বরে, একটা দেখেছিলাম আর একটা 4 নম্বরে দেখতে পাচ্ছি। জি জি জি। মাশাআল্লাহ খুব সুন্দর একটা গাভি, উলান পালান তো মাশাআল্লাহ অনেক বড়। উলান পালান বড় মানে যে দর্শকের বাচ্চাটাও তো অনেক ভালো, গ্র্যান্ড একদম, বাচ্চাটাও অনেক সুন্দর। জি জি মাশাআল্লাহ খুব সুন্দর কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, বাচ্চাটার চাহনিটাই তো অন্যরকম। জি বাচ্চাটা খুব সুন্দর, একদম সুস্থ সবল ভাই। মাথাটা দর্শক দেখতে পাচ্ছিলেন অনেক বড় গাভি, বিশাল বড় গাভি, ডাবল বডির একটা গাভি। জি ডাবল বডির গাভি ভাই। দর্শক গাভিটা দেখতে পাচ্ছেন, ডাবল বডির একটা গাভি, উলান পালান গুলো মাশাআল্লাহ খুব ভালো আসছে। তো বললাম উলান পালান ভালো মানে কি, যে দর্শকরা নেবে 25 লিটার দুধ দহন করে তারপরে নিয়ে যাবে আমার থেকে। 25 লিটার দুধ দহন করে নিয়ে যেতে পারবে? জি জি জি। দুই বেলা দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে? জি অবশ্যই ভাই। মাজাটা অনেক ভারী, মাজা ভারী, বিশাল বড় গরু ভাই। এইসব গরুগুলো সরজমিনে 80-90 দেখলে পারে, বুঝতে পারবে ভাই সব থেকে ভালো হয়। জি জি জি। কারণ বড় গাভিটা ফোনে অতটা ভালোভাবে বোঝা যায় না। জি দর্শক দেখতে পাচ্ছিলেন উলান পালান খুবই ভালো আসছে। দামটা কেমন রাখছেন এই গাভিটার ভাই? এই গাভিটার দাম চাচ্ছি 2,75,000 টাকা। 2,75,000 টাকা? জি। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? জি অবশ্যই আলোচনা সাপেক্ষে নিতে পারবে ভাই। এটা দেখলাম আমরা সিরিয়ালের 4 নম্বর গাভিটা, তো 5 নম্বর গাভিটা দর্শকদেরকে দেখাই। জি চলেন। সিরিয়ালের 5 নম্বরে আমাদের সামনে আরেকটা গাভি নিয়ে আসলেন, অনেক বড় সড়ো গাভি, এটা সম্পর্কে যদি একটু বলতেন। এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাভি ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা গাভি। জি। দাঁতে কয়টা গাভিটা? দাঁতে 4টা, এটা সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে ভাই। দাঁতে 4টা সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে? জি। কি বাচ্চা সাথে এটার? সাথে এটা বকনা বাচ্চা ভাই। আর বাচ্চাগুলো দেখেন আজকে যে প্রতিবেদনে যে আপনার বাচ্চাগুলো দেখলাম, 4টা গরুর সাথে 4টা বাচ্চা দেখাচ্ছে, দেখেন আপনি একের থেকে 4 পর্যন্ত। আপনি এরকম বাচ্চা আসলে আর 10টা খামার ইনশাল্লাহ আমার মনের কাছে বলতেছি পাবে না। খুবই সুন্দর একটা বাচ্চা। জি জি জি। যাত্রাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন, খুবই সুন্দর একটা বাচ্চা, আর গাভিটাও তো অনেক বড় একটা, গাভিও বড় সরো গাভি ভাই, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। দর্শক গাভিটা দেখতে পাচ্ছিলেন, দুধ টুধ কেমন পাচ্ছেন এই গাভিটা? এই গাভিটাতে যতবার নিবে 20 লিটার দুধের গ্যারান্টি। উলান পালানটা তো খুবই ভালো আসছে, মাজাটা অনেক ভারী। জি জি। দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ খুবই কালেকশন ভালো। জি। দামটা কেমন রাখছেন এই গাভিটা? দাম চাচ্ছি ভাই এটা 2,35,000 টাকা। 2,35,000 টাকা? জি জি। সিরিয়ালের 5 নম্বর গাভিটা? জি। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? জি প্রত্যেকটা গাভিতে আলোচনা করে নিতে পারবে। তো পরবর্তী 6 নম্বর গাভিটা আমরা দর্শকদেরকে দেখাই। জি চলুন। সিরিয়ালের পরবর্তী 6 নম্বর গাভিটা দেখতে পাচ্ছিলাম, এটা কি জাতের? এটা পাকিস্তানি শাহিওয়াল জাতের গাভি ভাই। পাকিস্তানি শাহিওয়াল জাতের একটা গাভি। জি জি। দাঁতে কয়টা গাভিটা? দাঁতে 2টা, এটা প্রথম বাচ্চা দিবে ভাই। দাঁতে 2টা প্রথম বাচ্চা দিবে, প্রেগনেন্ট? জি জি। কতদিনের প্রেগনেন্ট আছে এটার? এটা এখনো 20 দিন টাইম আছে ভাই। এখনো 20 দিন টাইম আছে দর্শক, এখনো 20 দিন টাইম আছে। গাভিটা আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর একটা গাভি, সুন্দর গাভি ভাই। প্রথম বাচ্চা হিসেবে উলান পালানো তো মাশাআল্লাহ খুব ভালো, কত সুন্দর দেখেন এখনো, এখনো উলান পালানো প্রচুর জায়গা আছে কিন্তু। দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ প্রথম বাচ্চা দেবে গাভিটা, গাভিটা প্রথম বাচ্চা দেবে হিসেবে কিন্তু অনেক বড় সরো, বিশাল বড় গাভি আসলে, মাজাটা অনেক ভারী। আমি এসে দেখে নিতে পারলে পর সর্বোচ্চ ভালো ভাই, সব থেকে ভালো হবে। জি জি। দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা উলান পালান গুলো, মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন। পিছন থেকে একটু দর্শক আমরা আপনাদেরকে দেখাবো, পিছন থেকে দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ। দামটা কেমন রাখছেন এটার? দাম চাচ্ছি ভাই 2,35,000 টাকা। 2,35,000 টাকা? 20 দিনের মতো সময় আছে এখনো। তো এটা দেখলাম সিরিয়ালের 6 নম্বর গাভিটা। তো পরবর্তী 7 নম্বর গাভিটা আমরা আপনাদেরকে দেখাই। পরবর্তী 7 নম্বর গাভিটা দেখতে পাচ্ছিলাম আমরা, এটা কি জাতের? এটা আপনার জার্সি শাহিওয়াল মিক্স একটা গাভি ভাই। জার্সি এবং শাহিওয়াল মিক্স? জি জি জি। আপনি মাথার দিক খেয়াল করেন, দেখেন জার্সির কিন্তু বৈশিষ্ট্য আছে, যা আপনার চোখ 2টা বাইরে আছে, দর্শক দেখতে পাচ্ছেন, আছে দাঁতে, দাঁতে 2টা ভাই প্রথম বাচ্চা দেবে, দাঁতে 2টা প্রথম বাচ্চা দেবে, প্রেগনেন্ট? জি প্রেগনেন্ট ভাই। 7 নম্বর গাভিটাও প্রেগনেন্ট? জি জি। কতদিনের প্রেগনেন্ট আছে এটা? এটা আপনার 20 দিন টাইম আছে ভাই। এটা 20 দিনের মতো টাইম আছে? এইটার কিন্তু আপনি 7 নম্বর মানে 6 নম্বর থেকে 7 নম্বর গোটা দুধে বেশি দিবে ভাই, দুধে বেশি দিবে। জার্সি করজ একটা গাভি, জার্সির একটু পার্সেন্ট আছে, এই কারণে দুধটা বেশি আসবে। জি জি জি।
দর্শক দেখতে পাচ্ছেন এটাও তো অনেক বড় সর একটা গাভি, মাজাটা অনেক ভারী একটা মাছ। সরজমিনে এসে দেখে শুনে নেওয়াটাই ভালো। দর্শক উলান পালানটা আপনারা দেখতে পাচ্ছেন, উলান পালান মাশাল্লাহ খুবই ভালো আসছে গাভিটা। দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা মাশাল্লাহ পিছন থেকে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাশাল্লাহ খুবই সুন্দর কালেকশন। দামটা কেমন রাখছেন এটার? দাম চাচ্ছি ভাই এটা আপনার 2,35,000 টাকা। 2,35,000 টাকা। আর যদি কোনো 10 ভাই জোড়ায় নেয় আপনার 6 এবং 7, আপনার 10,000 ডিসকাউন্ট 4,60,000 টাকা। 4,60,000 টাকা জি। সিরিয়ালের 6 এবং 7 জি ভাই। তো পরবর্তী 8 নম্বর গাভিটা দর্শকদেরকে দেখাই জি। চল পরবর্তী সর্বশেষ গাভিটা দেখতে পাচ্ছিলাম, এটা কি জাতের? এটা অরিজিনাল একদম শাহিয়াল জাতের গাভি। অরিজিনাল শাহিয়াল জাতের একটা গাভি জি। দাঁতে কয়টা দেখেন কত সুন্দর, কত উসা কিন্তু একবারে। দাঁতে 2টা ভাই, প্রথম বাচ্চা দিবে। দাঁতে 2টা প্রথম বাচ্চা দিবে, প্রেগনেন্ট জি। প্রেগনেন্ট কত দিনে প্রেগনেন্ট আছে এটা? 1 মাস টাইম আছে এখন ভাই। এখনো 1 মাস টাইম আছে জি জি। দর্শক প্রায় এখনো 1 মাস টাইম আছে, আপনারা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুবই সুন্দর কালেকশন, খুব সুন্দর ভাই। দুধের উলান পালানটা দর্শক আপনারা দেখতেছেন, উলান পালান তো খুবই ভালো আসছে। উলান পালান ভাই কেবল এখনো 1 মাস টাইম আছে, অনেক উলান হবে একদম মনে করেন। মাজাটা অনেক ভারী, মাজাটা ভার মানে খুব সুন্দর দেখেন দর্শক, দেখেন খুব সুন্দর। প্রথম বিয়ে নেশায় বাচ্চাটা দেখেন দর্শক, বাচ্চাটা তো খুবই ভালো আসছে মাশাল্লাহ, খুবই সুন্দর একটা কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। দামটা কেমন রাখছেন এটার? দাম চাচ্ছি ভাই 8 নম্বর গাভিটার 1,85,000। 1,85,000 টাকা জি জি। আলোচনা সাপেক্ষে নিতে পারবে জি? অবশ্যই দর্শক আপনারা আলোচনা সাপেক্ষে নিতে পারবেন। তো আজকে তো এ পর্যন্তই দেখাচ্ছেন জি ভাই 8 টাকা গাভি। যোগাযোগটা কিভাবে করবে? যোগাযোগ আমার নাম মোহাম্মদ মোশাররফ হোসেন, পাবনা জেলা ঈশ্বরদী থানা বালিয়াডাঙ্গা গ্রামে বাসা, মৌসুমী ডেয়ারি ফার্ম মালিক। মৌসুমী ডেয়ারি ফার্ম। আর আপনার তো দীর্ঘদিন ধরে এই গাভিগুলোই পাওয়া যাচ্ছে আপনার কাছে? সব গাভি পাওয়া যায়, হলস্টাইন ফ্রিজিয়াম, ফ্রিজিয়াম জার্সি, মহিষী অস্ট্রেলিয়া, শাহিয়াল, গির, সব গাভি পাওয়া যায় ইনশাআল্লাহ। তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলা থাকে? সবসময় বলে থাকি ভাই, গাভি বকনা সার যেটাই কেনেন সরজমিন আসেন, সরজমিন আইসি সারি দেখে শুনে নেন। যদি টাকার ব্যথা থাকে আমার হিসাবে সর্বোচ্চ ভালো, বিশেষ করে প্রবাসী ভাইরা বেশি প্রতারিত আছে। কী কারণে জানেন? মনে করেন যে তার অভিভাবক আমার বাসায় আসতেছে, আসার পরে উনি ঘুমাচ্ছে আর আমি বলতেছি দুধ হয়ে গেছে, উনি প্রবাসী যে ভাই আছে ওনার কাছে বলতেছে যে দুধ ঠিক পায় গেছে, তখন টাকা লাগাতেছে, বাসায় যায় দেখতেছে দুধ কম। আসলে আপনাদের দেখার মধ্যে যদি গলত থাকে সেটা আপনাদের ব্যর্থতা, আপনি টাকা দিয়ে জিনিস কিনবেন। আমার যেমন একটা যদি কাটা ছিল টাকা দেন নেবো না, আপনাকেও যদি জিনিসটা আপনি নিজের যাচাই বাছাই করে না নিতে পারেন সেক্ষেত্রে আপনি গরুকনাথ থেকে বিরত থাকেন আমি বলতেছি। আচ্ছা আচ্ছা, তো আজকে অনেক সময় দিলেন, বেশ কিছু গাভি দেখালেন, তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমকার